Beyadob! এতদিন তো দূর থেকে জ্বালিয়েছেন, এখন একদম কাছে চলে এলেন। এতদিন যা দূর থেকে বলতে চেষ্টা করেছি তা আজ সরাসরি তোমাকে বলবো। আমি জানি আপনি কি বলতে চান, কিন্তু আপনার মতো বখাটে বেয়াদবের মুখে আমি কিছু শুনতে চাই না। তুমি কি শুনতে চাও আর না চাও সেটা বড় বিষয় না,
আমি তোমাকে ভালোবাসি আর আমি এটাও জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। আপনার জানাটা একদম ভুল। ভুল কোনটা আর কোনটা সঠিক সেটা কালকে জানা যাবে। কালকে ঠিক 5টার সময় আমি বটতলায় থাকব, আর 5টা 1 মিনিট যদি বেশি হয়ে যায় আমি আমার বাইকটা নিয়ে সোজা বাসে নিচে চলে যাব। তুমি আসো আর না আসো ভালো থাকো। শুনেন শুনেন, স্বীকার করতে সাহস পাচ্ছ না? ভালোবাসি না তো। তাহলে আসলে কেন? আমি আসিনি, আমার ভিতরে আমি এখানে আমাকে নিয়ে এসেছে। তাহলে আমি চলে যাব। বলেছি নাকি? তাহলে চলো হেঁটে যাব। চলো না ভাই। কেমন চলছে? এই তো চলছে। বেয়াদব নাটক তো বহুত করতে পারো, নাটক আমিও করতে পারি বুঝছো। পিনিকে পাইছে না? চলো পিনিকে, পিনিক মানে দিয়ে গেছে। আসিনি মামা? আছে আছে মানে চলো। শিট, কি হয়েছে, কি করব, কোথা থেকে এত টাকা পাবো আমি এখন? টাকা টাকা ভালো লাগতেছে না, দূর এত চিন্তা। বাইকটি কি সেল করে দেব? বললাম তো বাবা কাল দিয়ে দেবো। তুই চিন্তা করিস না, ঠিক মতো তোর সাথে পড়াশোনা চালিয়ে যা। What do you do?
কি ব্যাপার? তুমি ওরে দেখো না দেখে বান করে চলে যাচ্ছ কেন? আমার অনেক দেরি হয়ে গেছে, তোমার সাথে কথা বললাম আমি ক্লাস পাবো না, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি। তাই বলে তুমি আমাকে দেখেও না দেখে বান করবা? আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শেষ করে আসার সময় তোমার সাথে আমি দেখা করব। ভাই দুইটা মিনিট তো ওয়েট করো। কি বলবো, তাড়াতাড়ি বলো। আচ্ছা আমার কিছু টাকা লাগবে, টাকা দাও। আমি টাকা কোথায় পাবো? তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের সম্পর্কে তো তুমি সব জানো। দেখো আমি জানি তুমি চাইলে আমাকে টাকা দিতে পারো। আরে তুমি কোথায় যাচ্ছো? শোনো না, আমি কালকে তোমাকে টাকা দিয়ে দেবো। প্লিজ আমার মাথায় কিচ্ছু কাজ করতেছে না, প্লিজ দাও, প্লিজ। আরে দাও না, প্লিজ টাকাগুলো দাও না, আজই আমার পরীক্ষার লাস্ট ডেট, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ প্লিজ আমার টাকাগুলো নিও না, আজকে বললাম তো কালকে দিয়ে দেবো, কালকে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ একটা দিনের জন্য ম্যানেজ করো প্লিজ। আয় চল 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 চল।